আমি সারা দিন বলতে পারবো তার গুণ। সর্বশেষ বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ছিল তার লালিত স্বপ্ন, সারা তার জীবন তার লালিত স্বপ্ন ছিল জমিন যা আইনও চলবে তার, এটা ছিল ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। দেখেন আমরা পৃথিবীতে কেউ থাকতে আসি নাই, আমাদের সকলকে মরে যেতে হবে, কেউ থাকতে পারবো না। আজকে আল্লামা লুৎফর রহমান স্মরণে যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানটি হচ্ছে, এটি ওনার কৃতকর্মেরই ফসল। কত মানুষই তো আমাদের এই সমাজে মারা যায়, সবার জন্য কি এই ধরনের কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে? নেই। যদি আমি আপনাকে কবির বাসায় বলি তাহলে বলবো, তুমি যেদিন এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে। তুমি যেদিন এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কবিতার লাইনের সাথে আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহর হুবহু চরিত্রের মিল আমি দেখতে পাই। দেখেন ওনার ব্যাপারে কথা বলার আগে আমি রাসুলের একটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহারিকের একটির বর্ণায় এটি সহিহ হাদিস, রাসুল বলছেন, মাউতুল আলেমে সুলমাতুন ফিল ইসলাম, একজন আলেমের মৃত্যুতে ইসলামের যে শূন্যতা দেখা দেয় এটা কিয়ামত পর্যন্ত আর পূরণ করা যায় না। আল্লামা লুৎফর রহমান নামের একটা চেরাগ এই পৃথিবীতে জ্বলেছিল, আপনি ওনার মতো করে আরেকজন লুৎফর রহমান পৃথিবীতে তৈরি করতে পারবেন না। তিনি একজন দায়ী, তিনি একজন সংগঠক, তিনি একজন অভিভাবক, সকল ক্ষেত্রে তিনি কখনোই তার কোনো দায়িত্বে অবহেলা করেন নাই। দেখেন আমি ওনাকে খুব কাছ থেকে চিনি, উনি আমাকে ছেলে বলে ডাকতেন, এটা আপনারা অনেকেই জানেন। তিনি তার ছেলে সালমান ভাইকেও বলতেন যে মোল্লা নাজিম আমার ছেলে, এবং এ ব্যাপারে উনি অসংখ্যবার বক্তৃতায় বলেছেন, এবং তরুণ আলেমদেরকে তিনি ছেলে বলে ডাকতেন। আমি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হওয়ার কারণে তিনি আমাদের এই সংগঠনের ছিলেন কেন্দ্রীয় সভাপতি, তার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি। আমি দেখেছি একজন দায়ীর গুণাবলী যা যা থাকার দরকার সেটা সবটাই আল্লামা লুৎফর রহমানের মধ্যে ছিল। দেখেন আপনাদের এই বদরপুরের গ্রামে অনেক গুণীজন জন্মিয়েছে, সবাই গুণী, কিন্তু এই বদরপুর গ্রামকে সারা পৃথিবীর মানুষ চিনেছে আল্লামা লুৎফর রহমানের কারণে, এটা আপনারা স্বীকার করেন তো? এটা আপনাকে স্বীকার করতে হবে। তো দেখেন আমি দায়ীদের ব্যাপারে আপনাকে দুই একটি কথা বলি। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, তোমরা কি মানুষকে সৎকর্মের আদেশ করো কিন্তু নিজেদের কথা ভুলে যাও? লিমা তাকুলুনা মালা তাফআলুন, এমন কথা তুমি কেন বলো যেটা নিজে করো না? কিন্তু আল্লামা লুৎফর রহমানের ক্ষেত্রে আমি ব্যতিক্রম দেখেছি, তিনি যা বলতেন তিনি তা নিজে আমল করতেন। আল্লাহ পাক কোরআনুল কারিমে আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আপনি হচ্ছেন সমাজের সাক্ষ্য, আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা, আপনি হচ্ছেন সতর্ককারী। এই
নবীদের দায়িত্বে রাসূল যখন চলে গেছেন পৃথিবী থেকে আলেমদের কাঁধে দায়িত্ব দিয়ে গেছেন আর এই নবীওয়ালা কাজটা আমরা লুৎফর রহমান সাহেবের কাছে দেখেছি তিনি বাংলাদেশের এমন কোন ইউনিয়ন নাই যেখানে আল্লামা লুৎফর রহমান সাহেবের পা পড়ে নাই আমরা কিন্তু ওয়াজের ময়দানে তাদের তুলনায় বাচ্চা কিন্তু বিশ্বাস করেন আপনারা অবশ্যই বিশ্বাস করবেন বাংলাদেশের যত জায়গায় আমি গিয়েছি তারা আমাকে বলেছে এখানে আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেব একসময় আসছিলেন এবং আপনারা জানেন তিনি নিজে ডক্টরেট ডিগ্রি নেন নাই উনি আমাকে নিজে একদিন বলেছেন যে মোল্লা আমি কিন্তু ডক্টরেট করি নাই কিন্তু বাংলাদেশের সকল ক্ষেত্রের মানুষের কাছে তিনি ছিলেন একজন ডক্টরেট ইউনিভার্সিটিতে যারা ডক্টর হিসাবে চাকরি করেন যারা ডক্টরেট ডিগ্রি প্রদান করেন তারাও জানেন আল্লামা লুৎফর রহমান সাহেব একজন ডক্টর কেন জানেন জানেন তার কর্মের কারণে এটা জানেন তিনি যে ডক্টরেট ডিগ্রি নেন নাই এটা আপনি অন্য বাইরে যায় যদি আপনি বলেন আপনি মাইর খাবেন কবেন বেটা ফাইজলামি করো উনি ডক্টর আমরা জানি আল্লামা ডক্টর লুৎফর রহমান তুমি ফাইজলামি করো এটা হলো তিনার কর্মের কি ফসল একজন দায়ীদের যে গুণাবলী থাকা উচিত আল্লাহ পাক বলছেন অমান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে আর বলে আমি একজন মুসলমান এই গুণটা কিন্তু আল্লামা লুৎফর রহমানের মধ্যে কি আমরা দেখেছি আমরা কাছ থেকে দেখেছি এই গুণটা তার মধ্যে ছিল আল্লাহ পাক বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এখানে আল্লাহ পাক দায়ীদের তিনটা গুণের কথা বলেছেন এখানে আলেম ওলামা আছেন তিনটা গুণ এক নাম্বার তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকবে হিকমা সহকারে তাফসির ইবনে কাসির তাফসিরে তাবারি সহ সকল তাফসিরবিদ বলেছেন এখানে হিকমা মানে কৌশলে হক কথা এড়িয়ে যাওয়া নয় এখানে হিকমা মানে হলো যখন তুমি দাওয়াতি কাজ করবে কোরআন হাদিসের দলিল সহকারে দাওয়াতটা পেশ করবা আর এটা আমি আল্লামা লুৎফর রহমান সাহেবের মধ্যে দেখেছি তিনি কখনোই কোনো পরিবেশে হিকমার মানে কৌশলে হক্কতা থেকে সরে যাওয়া এটা তিনি কখনোই করেন নাই যে কোনো পরিস্থিতিতে আমি আল্লামা লুৎফর রহমান সাহেবকে দেখেছি তিনি হক্কতাটা যেভাবে হোক তিনি বলার চেষ্টা করেছেন এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল মাউইজাতিল হাসানা তোমরা মাউইজাতিল হাসানা মানুষকে যে নসিহা করবা উত্তম নসিহত বলেন কি নসিহত উত্তম নসিহত তোমরা করবা তো উত্তম নসিহত করতে হইলে মুখের মধ্যে মিষ্টতা থাকা লাগে হযরতে মুসা আলাইহিস সালাম যে দাওয়াতি কাজ করলেন তিনি দাওয়াতি কাজ করার আগে আল্লাহকে বললেন রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিল্লিসানি আল্লাহ আপনি আমার জবানকে হালকা করেন আমাকে মিষ্ট ভাষী বানান এই মিষ্ট ভাষীর যে গুণ কথা বলার সময় আল্লামা লুৎফর রহমান সাহেব কিন্তু কোনো কণ্ঠ ছিল না আপনারা জানেন তিনি টেনে টেনে জীবনে এক মিনিটও আমি ওয়াজ করতে তাকে দেখিনি আপনারা কি দেখেছেন কিন্তু তিনি যখন কথা বলতেন লোকদের উঠার কোনো রাস্তা নাই তিনি কিন্তু লোকদেরকে ধরে রাখতেন তো সেজন্যে আমি এই গুণটা আল্লামা লুৎফর রহমানের দেখেছি আমি দোয়া করছি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন তার কিছু গুণাবলী এখন আপনাদের সামনে আমি আমি তুলে ধরছি আল্লামা লুৎফর রহমান সাহেবের গুণ বলে শেষ করা যাবে না এটা প্রমাণ হচ্ছে তার জানাজার নামাজ তার কি জানাজায় প্রমাণ হয় কে জান্নাতি কে জাহান্নামি জানাজায় প্রমাণ হয় কে ভালো আর কে খারাপ আমি ব্যাখ্যা দিলাম না দেখেন আল্লামা লুৎফর রহমান সাহেবের প্রথম গুণ হলো তিনি একজন বড় মাপের আলেম ছিলেন তিনি এমন এমন তথ্য মানুষকে দিয়েছেন যেই তথ্যগুলো আমরা অনেকেই কি জানতাম না তার তথ্যগুলা এক একটা তথ্য গবেষণার দাবি রাখে দুই নাম্বার তিনি বাংলাদেশের একমাত্র বক্তা যিনি ব্রিটিশ দেখছেন ভারত দেখছেন পাকিস্তান দেখছেন বাংলাদেশও দেখছেন আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা বাংলাদেশের নাগরিক কিন্তু আল্লামা লুৎফর রহমান
তিনি ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন, ব্রিটিশেরও নাগরিক ছিলেন, এরপরে তিনি পাকিস্তানেরও কি ছিলেন, নাগরিক ছিলেন, বর্তমানে মৃত্যুর সময় তিনি কোন দেশের নাগরিক ছিলেন? এ কথা সত্য না মিথ্যা? সত্য। তিনি দীর্ঘ সময়, তিন নাম্বার, তিনি ছিলেন সত্যকারের আন্তর্জাতিক বক্তা। আমাদের দেশে গ্রামের চিপা চাপায় ওয়াজ করল কয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, কিন্তু আল্লামা লুৎফর রহমান সাহেবের ক্ষেত্রে এটা ছিল না। তিনি আসলে একজন কি ছিলেন? এ কথা সত্য না মিথ্যা? তিনি কত দেশে ঘুরেছেন, তিনি আমাকে নিজে বলেছেন যে আমি কত দেশে গেছি আমার মনেও নাই। তিনি আসলে একজন আন্তর্জাতিক মানের বক্তা ছিলেন, আলেম ছিলেন। চার নাম্বার, তিনি বাংলা, ইংরেজি, আরবি ভাষায় ছিলেন দক্ষ। তিনি বাংলা যখন বলতেন, বাংলার প্রফেসররা ওনার মুখের দিকে তাকায় থাকতো। আমাদের কুমিল্লার একজন বাংলার প্রফেসর, তিনি আমাকে বলেছেন যে মোল্লা ভাই, আল্লামা লুৎফর রহমান সাহেব এত সুন্দর করে বাংলা, তাও আবার একটা শব্দ একবার বলে না, তার প্রতি শব্দ যা আছে সবগুলা তিনি বলতে পারেন এত সুন্দর করে গুছাইয়া, তিনি এটা বলেন কিভাবে? তা আমি হাসি দিয়ে বলছি, ভাই তিনি তো আলেম না, তার মাথাটা হলো একটা কম্পিউটার, কথা ঠিক কি না? এবং আপনারা দেখছেন তিনি যখন বক্তৃতা দিতেন তার বক্তৃতার মধ্যে কখনো এনার্জি লেস ছিল না। তিনি দেখতে দেখতাম উনি যেন আরজালিল উমর যেটাকে বলা হয়, কিন্তু তিনি যখন মঞ্চে উঠতেন তার চেহারায়, তার বক্তৃতায়, তার কণ্ঠে, তার আওয়াজে বয়সের কোনো ছাপ আমরা কখনো দেখতে পাই না। এখানে আল্লাহর রহমত আছে না নাই? আছে। এরপরে পাঁচ নাম্বার, একজন দায়ীর জন্য যে গুরুত্বপূর্ণ গুণটা ছিল ইখলাস। কি ইখলাস ছাড়া কিন্তু আমলও কি হয় না, কবুল? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা। এই যে ইখলাস, দাওয়াতের ক্ষেত্রে তার মধ্যে ইখলাস ছিল। তিনি জীবনে কোনোদিন কন্ট্রাক্ট করে ওয়াজ করেন। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লামা লুৎফর রহমান সাহেব যদি কন্ট্রাক্ট করে ওয়াজ করতেন, এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে তিনাকে মানুষ নিত, কিন্তু তিনি কখনোই কন্ট্রাক্ট তো করেনই নাই। মাহফিল কমিটির সামনে তিনি কখনো খামটা খুলেও দেখেন না। উনি নিজে আমাকে এই কথাগুলো বলেছেন। এরপরে তিনি ছিলেন একজন সত্যবাদী দায়ী। ওয়াজের ময়দানে মঞ্চে বসলে বক্তারা রং ডং লাগাইয়া কত যে মিথ্যা কথা, আজগুবি কথাবার্তা বলে, কিন্তু আল্লামা লুৎফর রহমান সাহেব দীর্ঘ সময় দাওয়াতি কাজ করেছেন, কোরআন হাদিসের বাইরে আজগুবি কোনো কথা বলতে আমরা কখনো শুনি নাই। এরপরে সাত নাম্বার, ওনার একটা গুণ ছিল, তিনি ছিলেন ধৈর্যশীল, সহনশীল। মাহফিল কমিটি বিভিন্নভাবে ওনাকে কষ্ট দিতেন, সময় নিয়া, যাতায়াত নিয়া, লোকেশন নিয়া, কিন্তু তিনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই। এরপরে আট নাম্বার, তার মধ্যে একটা গুণ ছিল, তিনি ছিলেন মৃত্যু পর্যন্ত ইমানের পথে দৃঢ় এবং অটল। ইমানের পথে কি ছিলেন? দৃঢ় এবং অটল ছিলেন। তিনি কিন্তু কারো কাছে বিক্রি হয়ে যান নাই। কুমিল্লাতে বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের সম্মেলন যেটা হয়েছিলেন, সেখানে ওনার একটা লাইন, একটা বক্তব্যের একটা বাক্য আমার সব সময় মনে পড়ে। তিনি আলেমদের ব্যাখ্যা দিছিলেন যে আলেম হইল তিন প্রকার, সরকারি, দরকারি, তরকারি। আপনাদের মনে আছে নিশ্চয়ই, অসাধারণ কথা। তিনি দৃঢ় ছিলেন, তার ইমানকে তিনি বিক্রি করে দেন। আজকে আপনাদের সামনে বলি, আল্লামা লুৎফর রহমান সাহেবের এই ইমানের একজন পরিচিত আলেম বাংলাদেশে ছিলেন, তিনি যদি তার ইমানটাকে একটু বিক্রি করে দিতেন বা নিজের জায়গা থেকে একটু নড়ে চড়ে বসতেন, তিনি বাংলাদেশের বাইতুল মোকাররমের খতিব হইতে পারতেন তিনি, কিন্তু সেদিকে তিনি লোভ করেন নাই। এরপরে তিনি ছিলেন সদাচারী, তিনি মানুষের সাথে সহজে মিশতে পারতেন, তার কথা শুনতে কেউ কখনো বিরক্তিবোধ হতেন না। এরপরে দশ নাম্বার, তিনি যা বলতেন নিজেই কি তা করতেন। ওনার জামাতা আমাদের সুপার হুজুর বলেছেন যে ওনাকে দেখছেন একটা গেঞ্জি, সিরা গেঞ্জি। আমি যখন ওনার ঘরটা দেখছি, প্রথম নেটে দেখছি, আমি বিশ্বাসই করি না এটা আল্লামা লুৎফর রহমান সাহেবের ঘর। যেই লোকটা পঞ্চাশ বছরের উপরে তাফসির করে, তার ঘরের অবস্থা এমন হবে চিন্তা করা যায়?
চিন্তা করো জান আমাদের দেশে অনেক খানকা আছে, এই কথাটা নাইবা বললাম, অনেক খানকাতে আমি যাই, আমি কিন্তু সব তাওমি মাদ্রাসার প্রোগ্রামে যাই, আলিয়া মাদ্রাসার প্রোগ্রামে যাই, খানকাতেও আমাকে নিয়ে যায়। ওই যে আমার ভাই আছে এখানে কাইম ভাই, গতকালকে এক খানকার প্রোগ্রাম করে আসছে, কিন্তু খানকাতে যখন যাই ম্যাক্সিমাম খানকায় গেলে দেখি খানকার পাশের মসজিদটা ভাঙাচোড়া কিন্তু খানকার পাশের মাজারটা আপনারা বলেন, কিন্তু আল্লামা লুথুরন সাহেব তো এমন একজন দায়ী, তিনি তার ঘরটাও ঠিক মতো তিনি করে যেতে চান নাই, পারেন না নাই, চান নাই, পারে নাই এক কথা, চান নাই আরেক কথা, তিনি চাইলে তো পারতেন কিন্তু তিনি করেন নাই। এরপরে তিনি ছিলেন ছোটদের প্রতি স্নেহভাজন। দেখেন সবাই ছোটদেরকে স্নেহ করতে পারে না, হাদিসে রাসূল বলছেন যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মত হতে পারে না। তিনি কিন্তু কখনো তার মানে তিনি সিনিয়র বক্তা তার জুনিয়র বক্তা যারা তাদেরকে কখনো তিনি তুচ্ছ তাচ্ছল্য করেন নাই। এরপরে তিনি সবসময় তর্ককে এড়িয়ে চলতেন, তিনি কখনো তর্কে লিপ্ত হতেন না। বারো নাম্বার, ইসলামের ইতিহাসে তার ছিল বিরাট দখলদারিত্ব। যেই সন যেই ইতিহাস, আমি ইতিহাসে খুব দুর্বল আজকে বলে দেই, কারণ আমার সন মনে থাকে না, এটা হলো আমার ব্রেনের একটা দুর্বলতা, আজকে বললাম ইতিহাস, আমি তো ইসলাম স্টাডিজের ছাত্র ভিক্টোরিয়া কলেজে, কিন্তু ইতিহাস ছিল আমার ঐচ্ছিক সাবজেক্ট, আমি অত্যন্ত দুর্বল ছিলাম। কিন্তু লুথুর রহমান সাহেব ইতিহাসের বেলায় তার ছিল বিরাট কি দক্ষতা, দখলদারি। দশ নাম্বার, কোরআনের প্রত্যেক সুরায় সুরায় তার নজর গিয়েছে, প্রত্যেকটা সুরায় সুরায় তার দখলদারিত্ব কি ছিল। তিনি যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ইমানের চেতনার বর্ণনাগুলি দিতেন, চাতক পাখির মতো লোকেরা তাকায় থাকতো যে এত সুন্দর আলোচনা, এত সুন্দর। তো যাই হোক, আমি তার ব্যাপারে আর দুই একটা কথা বলি। তিনি কণ্ঠ সারা ওয়াজ করছেন, কণ্ঠ নাই আমাদের দেশে বর্তমান বক্তাদের, কণ্ঠ লাগে কি লাগে না, কণ্ঠ সারা লোক বসে থাকে না, কিন্তু উনি তো এমন এক ওয়াজ, তিনি তার তো কণ্ঠই নাই, তিনি বলতেন আমার কোনো কি নাই, কিন্তু কণ্ঠ সারা। আপনারা বলেন লুথুর রহমান সাহেব আলোচনা করতেছে লোকজন উঠে চলে গেছে, আপনি কি জীবনে কখনো দেখেছেন, এটা হয় নাই। পনেরো নাম্বার, তার একটি গুণ ছিল তিনি কখনোই বিলাসিতার জীবনযাপন করেন না। তিনি যেই মাপের আলেম ছিলেন, তিনি যদি একটু ডানে বামে তাকাইতেন ওনার জন্য পাজিরু গাড়ি হাজির করে দিত লোকেরা, কিন্তু তিনি এটা পছন্দ করতেন না। ষোলো নাম্বার, তিনি তার পরিবারের কাছে ছিলেন আদর্শ পুরুষ। আপনি জিজ্ঞেস করেন, তিনি তা রাসূল বলছেন ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে, আমাদের সমাজে অনেক বড় বড় লোক আছে কিন্তু পরিবার তাকে দেখতে পারে না, কিন্তু তিনি পরিবারের কাছে কি ছিলেন, একজন আদর্শ ছিলেন। সতেরো নাম্বার, তিনি ছিলেন একজন প্রতিষ্ঠাতা এবং নিজে একটা প্রতিষ্ঠান, তিনি নিজেই একটা কি প্রতিষ্ঠান। আঠারো নাম্বার, তিনি ছিলেন একজন সংগঠক। আমি দেখেছি তার হাতে মাজলিসুল মুফাসসিরিন যখন আমাদের ইসলামী আন্দোলনের বড় মুরব্বী উঠিয়ে দিয়েছিলেন, তিনি তার যোগ্যতা দিয়ে মাত্র এক বছরে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনকে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা থানায় থানায় তিনি পৌঁছে দিতে পেরেছেন, তার নাম হচ্ছে আল্লামা লুৎফুর রহমান। তার যোগ্যতার কারণে যে কোনো একটা সংগঠন যদি আপনি গঠন করেন আপনার জেলা পার করতে লাগবে পাঁচ বছর, কিন্তু আল্লামা লুৎফুর রহমান সাহেব এক্ষেত্রে এতটা যোগ্য ছিলেন এক বছরে প্রত্যেক থানায় থানায় তিনি মাজলিসুল মুফাসসিরের কমিটি করিয়েছেন। তিনি এরপরে ১৯ নাম্বার, তিনি সারাটা জীবন ইসলামী আন্দোলনের আনুগত্য করে গেছেন, তিনি কখনোই ইসলামী আন্দোলনের আনুগত্যের বাইরে তিনি যান নাই। শেষ কথা, আমি সারাদিন বলতে পারবো তার গুণ। সর্বশেষ, বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ছিল তার লালিত স্বপ্ন, সারাটা জীবন তার লালিত স্বপ্ন ছিল জমিন যার আইনও চলবে তার, এটা ছিল তার মিশন, এটা ছিল তার ভিশন। সুতরাং আজকে আমি এই অনুষ্ঠানে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমরা যেন
আল্লামা লুৎফর রহমান সাহেবের এই লালিত স্বপ্নের কাফেলার সাথে যেন আমরা আমির তো থাকতে পারি, রাজি আছি তো ইনশাল্লাহ, রাজি আছি তো ইনশাল্লাহ। সর্বশেষ কথা, তার জীবনের লালিত যেই স্বপ্ন ছিল এই মাদ্রাসা, দেখেন যে কোনো মাদ্রাসা একদিনে হয় না, স্কুল করা সহজ, কলেজ করা সহজ। আমাকে একটা হাই স্কুলের সভাপতি বানাবার জন্য মানে চেষ্টা করা হয়েছে, আমি রাজি হই নাই। সত্য কথা যেটা, আমি রাজি কেন হই না এটাও বলবো না, যেহেতু কথাগুলো রেকর্ড হয়। আমার লালিত স্বপ্ন হলো জমিন আল্লাহর এখানে কিছু আলেম তৈরি করার দরকার। আমাদের দেশে যখন কোনো মাদ্রাসা দেওয়া হয়, ফারুক ভাই এখানে আছেন, আমাদের কাইম ভাই, অনেকে বলে যে আমার মাদ্রাসায় পড়লে ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমি এই থিওরিতে বিশ্বাস করি না। মাদ্রাসা দিছেন, মাদ্রাসা বানাইছেন, মাদ্রাসা হতে হবে আলেম তৈরি করার কারখানা। কথা কি ঠিক বললাম? ডাক্তার ইঞ্জিনিয়ার হোক সেটা ভিন্ন কথা, কিন্তু মাদ্রাসা থেকে আলেম তৈরি হওয়া চাই। আমি মনে করি ওই মাদ্রাসা সফল যারা 20 বছরে 20 জন আলেম মুফাসসির তৈরি করতে পেরেছেন, ওই মাদ্রাসা ব্যর্থ যারা 1 জন আলেমও তৈরি করতে পারে নাই। আমি এমন মাদ্রাসায় অনুষ্ঠান করেছি যারা 20 বছর মাদ্রাসা চালায় একটা আলেম তৈরি করতে পারেন নাই। তা আমি আশা রাখবো এই বদরপুর মাদ্রাসা আপনারা আলেম তৈরি করার কারখানা বানাবেন, যেভাবে করলে পরে আলেম তৈরি হবে। আজকে এখানে কাইম ভাই আছেন, আমাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম আমরা এলমে নাহু এলমে সরব পড়ার জন্য বিভিন্ন ধারে ধারে ঘুরতাম, কোন জায়গায় গেলে নাহু সরব শিখা যাবে। আর এখনকার পোলাপান নাহু সরব জানেই না। নাহু সরব না জানলে আলেম হওয়া যায়? ইলমে লুগাত না জানলে আলেম হওয়া যায়? যায় না। সেজন্য এই লালিত স্বপ্ন, এই মাদ্রাসার দিকে আপনারা নজর দিবেন। একজন কবি মাদ্রাসার ব্যাপারে বলেছেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মেসলে গুল, শহদ উসমে ইলমে দিন হায় তলেবা হায় বুলবুল। মাদ্রাসা হলো একটা জান্নাতের বাগান, আর সেই বাগানের ফুল হচ্ছে উস্তাদগণ, আর সেই বাগানের মধু হলো কোরআন হাদিসের এলেম, আর সেই বাগানের মৌমাছি হচ্ছে ছাত্র এবং ছাত্রীরা। সুতরাং আমরা আশা করতে পারি এই বদরপুর মাদ্রাসায় এক যাক আলেমদের নেতৃত্বে ভবিষ্যতে আল্লামা লুৎফর রহমান তৈরি করার জন্য মিশন এবং বিশন নিয়ে মাদ্রাসা পরিচালনা করতে আমরা রাজি আছি না নাই? সর্বশেষ কথা, আজান হচ্ছে, শেষ কথা, আমাদের সুপার হুজুর তিনি বলেছেন কয়টা পিলার দ্বারা করাইছে, আসতে বলছেন, কয়টা পিলার দ্বারা করানো হয়েছে, 16টা পিলার দ্বারা করে। তো পিলার যদি দাঁড়ায় থাকে কেয়ামত পর্যন্ত, এক সময় কিন্তু এটা অটোমান সাম্রাজ্যের মতো বাঙ্গা চুরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর এই পিলার যদি আপনি হেফাজত করতে চান তাহলে কি দিতে হবে, আসতে কইছেন, কি দিতে হবে, সাদ দিতে হবে। তো এই সাদ যে দিতে হবে এটার জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে না নাই? আমি মনে করি আল্লামা লুৎফর রহমান সাহেব চলে গেছেন 1 মাস 10 দিন হইল, এখনই তার এই মৃত্যুর আবেগকে কাজে লাগাইয়া এই 16টা পিলারকে কিভাবে ছাদে পরিণত করে ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা যায়, এটার জন্য আমরা আমাদের আবেগকে কাজে লাগাতে রাজি আছি তো ইনশাল্লাহ। আর একটু জোরে বলেন, রাজি আছি না নাই? আছি। তাহলে কি একটা ঘোষণা আসতে পারে? একটু ঘোষণা কি আসতে পারে? চুপ করে আছেন। হ্যাঁ, সবাই বিদায় করে দিছেন। আচ্ছা, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা শুরুটা করি, পরবর্তীতে শিল্পপতি যারা চলে গেছে তাদের কাছে আমরা দাবিটাকে উত্থাপন করব। তো আমি জাহিদ ভাই থেকে শুরু করতে চাই, জাস্ট আমরা যাতে 16টা পিলারকে ছাদে পরিণত করতে পারি, আমাদের তৌফিক অনুযায়ী 5 মিনিটের মধ্যে আমরা আজকে একটু আমরা ওয়াদা করে যাই যেন আমরা যেন এই কাজটা শুরু করে দিতে পারি। বাকিটা করার দায়িত্ব কার? আপনি জাস্ট একটা মাটির চাকো যদি দেন একটা পুকুরে, এটা এক সময় ভর্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আজকে আল্লামা লুৎফর রহমান রাহিমাউল্লাহ স্মরণ সভা থেকে আমরা শুরু করলাম, শুধুমাত্র সূচনা করলাম, হোক সেটা ছোট হোক সেটা সামান্য, কিন্তু আমাদের মধ্যে এখলাস আছে ইনশাল্লাহ, এখলাসের সাথে শুরু করতে চাই।